বেনারসি পল্লীর তাঁতিরা কেমন আছেন তা জানার জন্য এসেছি বেনারসি পল্লীতে। এখানে এসে দেখা যায় যে অধিকাংশ কারখানা এখন বন্ধ, তারা খুব মানবতার জীবনযাপন করছেন, তাদের নেই কোনো সাহায্য সহযোগিতা। খারাপ অবস্থা, করোনা তো ওই তো বন্ধ, 26 মার্চে সরকার লকডাউন দিয়েছে, বাস ওইখান থেকে যে বন্ধ তো বন্ধ। এই আগামী সপ্তাহে গত সপ্তাহে কারখানা খুলছিল, এবার তার আবার বন্ধ করে ঘরের বাজারের জন্য মোবাইল বিক্রি করতে আসে, 4 মাসের ঘর ভাড়া 8 টাকা। কোনো বেলা খাই কোনো বেলা না খাই, কাজ করি আর কাজ করেও টাকা পয়সা পাই না, বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া 4 মাস হয়ে গেছে, বাসা ভাড়া দেই নাই, আমাদের তো দিতে হবে টাকা, জমা হয়ে গেছে ভাড়া থাকি, এখন কাজ যদি না চলে তাহলে কেমনি সংসার চালাবো আর বাড়ি ভাড়া কেমনি দেব, বউ বাচ্চা আছে এদেরকে কেমনি কী করবো, সরকার তো আমাদের দিকে কোনো লক্ষ্য করে না, কোনো কিছুই করে না। ব্যবসা নাই, সব শেষ, মাল কেউ কিনতে চায় না, শাড়িগুলি সব কিনতে চায় না, সরকার এখন বন্ধ। কারো এখন থেকে কেউ আলু পেঁয়াজ বেচে, কেউ আম বিক্রি করে, কেউ চা বিক্রি করতেছে, কিন্তু এই কাজ আর করে না, কেনে কাম করে না, গিয়ে ওরা এখানে পোষায় না বর্তমানে, বুঝলেন, ওই সব কাম করলে পোষায়, খাবো পোষায় না, এর লিগে কারো আমরা পাই না, তারগুলি সব বন্ধ ইন টোটাল। আমাদের ব্যবসা খুবই খারাপ, মানে না খায়া অবস্থা চলতেছে, 3 দিন মাল আসার পরে আমাদের মিরপুরের তাঁতের মাল চলে না, খুবই দাম কম বলে, সব জিনিসের সুতার দাম আছে কিন্তু শাড়ি বেচতে চাইলে একবার কম বলে, এর লিগে আমাদের কারখানা বন্ধ, না খায়া চলতে পারতেছে। করোনার পরিস্থিতি যখন থেকে করোনা দেশের মধ্যে আসছে তখন থেকে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই চরম খারাপ, তো দুই তিন মাস তো দোকান একেবারে টোটালি বন্ধই রাখছিলাম, তো ঈদের পর থেকে, ঈদের ঠিক 1 সপ্তাহ আগের থেকে শেখ হাসিনা যখন ঘোষণা দিছে 10 মে থেকে দোকান খোলা, তখন থেকে দোকান খুলতেছি, কাস্টমার নাই, দোকান প্রতিদিন খুলতেছি, প্রতিদিন সকাল 10টায় খুলি, বিকাল 4টায় বন্ধ করতেছি, কিন্তু কাস্টমার নাই। করোনাকালে মানুষের উপস্থিতি একেবারেই নেই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। দর্শক শূন্যতার এই অবকাশে নিভৃত যতনে বাড়ছে নিবিড় বনভূমি, প্রতিবেশের নিস্তব্ধতায় উদ্দীপ্ত প্রাণীকুল, সবুজে শ্যামল আবহে গুলজার হচ্ছে পশু পাখিদের আনন্দ আসর। পার্কের বিশাল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশেই দৃষ্টি কাড়ে পরিপাটি পরিবেশ, বন্য প্রাণীদের জন্য নির্দিষ্ট এলাকা, কোর সাফারি অংশে দেখা মেলে জেব্রা দলের, পর্যটকদের চলাচলের রাস্তায় এখন রাজত্ব ওদের, নিরুপদ্রব বনভূমিতে হঠাৎ পাওয়া স্বাধীনতায় ওরা মশগুল নিজেদের ঐশ্বর্য প্রদর্শনে। গয়াল, চিত্রাহরিণ, মায়াহরিণ, নীলগাই আর জিরাফের নির্ভয় বিচরণ এই অভয়ারণ্যে। সবুজে ঢাকা প্রান্তরে মা ভাল্লুক ও তার ছানাদের স্বচ্ছন্দ সঞ্চরণে মেলে দৃষ্টিসুখের আনন্দ, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে সন্তান জন্ম দিয়ে নতুন ইতিহাস গড়েছে এই মা ভাল্লুক। প্রকৃতির কোলে বন্যপ্রাণীদের জীবনের উদযাপনকে মাত্রা দিচ্ছে নিয়মিত যোগ হওয়া নতুন নতুন সদস্য।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীদের এখন স্বর্ণ সময় চলছে। অভিমত কর্তৃপক্ষের, যে প্রাণীগুলো বিচরণ করে প্রাকৃতিকভাবে বিচরণ করে তারা কিন্তু কোভিড-19 ভিতরেও খুব ভালো আছে। ভালো আছে এই অর্থে তারা খুব স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে তারা মুভ করতে পারছে, যেহেতু ট্যুরিস্টের যে ডিস্টারবেন্সটা সেটা নাই। ইতিমধ্যে আমাদের হলো তিনটা খুবই ভ্যালুয়েবল প্রাণীর বাচ্চা পেয়েছি আমরা। গত 18 তারিখে একটা কমনওয়েলথের বাচ্চা পেলাম এবং মে মাসে একটা এবং এপ্রিল মাসে একটা জেব্রার বাচ্চা পেয়েছি। আরও 4 থেকে 5টা জেব্রার বাচ্চা আমরা আশা করছি সামনে মাসের ভিতরে পাবো। 3টা ওয়াইল্ড বিস্টের বাচ্চা পাবো, 3টা থেকে 4টা। তাই এই যে এইগুলো আমরা পাচ্ছি এবং তারা খুবই সাউন্ড আছে এবং তারা খুবই সুস্থ আছে, ভালো আছে। তারা তাদের মতো করে আমাদের পার্কের বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও এখানে কিছু প্রাকৃতিক প্রাণী, একদম বন্য প্রাণী, সেগুলো খুব বেশি বিচরণ করছে। পার্ক ঘুরে প্রকৃতি আর তার সন্তানদের সানন্দ উপস্থিতি দেখে বের হওয়ার মুখে হঠাৎই টুটে যায় দ্বীপ্রহরের নৈঃশব্দ, সিংহের গর্জনে। অন্ধকারে দুঃখ সুখের বন্দিশালায় হঠাৎ করেই স্নিগ্ধ বাতাস মোহন বাঁশির জাদুর ছোঁয়ায়, বৃষ্টি যেন সেই জাদুর ছোঁয়া। এই রোদ, এই বৃষ্টি, একটু আগে শেষ হলো এক পশলা বৃষ্টি। বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে ধুলো। যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি, যেন ভস্ম থেকে জেগে উঠেছে সব আবার। বৃষ্টি শেষে কি এক স্নিগ্ধতা প্রকৃতিতে! রোদের আলোয় ঝলমল করছে প্রকৃতির রঙগুলো, বৃষ্টির ঝাপটায় ঝরে পড়েছে ফুল। বৃষ্টি শেষের এই স্নিগ্ধতা ছুঁয়ে যাক প্রতিটি মানুষের হৃদয়। আব্দুস সালাম, প্রথম আলো, ঢাকা। যতটুক সম্ভব আমি অনেক কষ্ট করে চেষ্টা করে আমি বাগান করছি।
আমার বাগান করার বড় শখ ছিল। বাগানটা অনেক আগ্রহ নিয়ে অনেক আশা নিয়েই আমি প্রথম শুরু করছিলাম। তো এই শেষ পর্যন্ত 2011 সালে একটু বড় আকারে, অত 2011 আগেই আমি সামান্য কিছু করছিলাম, 2011 সালে পুরোদমে কাজ করছি। এখন বর্তমানে আমার এই বাগানে যথেষ্ট ফলনও হয়েছে এবং আসতেছেও। কয়েক প্রকার জাতের আম আছে, তার মধ্যে হলো বেশি হলো রাঙ্গুই, তারপরে হলো আম্রফালি, তারপরে ফজলি, আসনি আর মল্লিকা, এই কাসামিতা, তারপরে আছে আবার ওই যে ইয়া এই হরিবাঙ্গা, হরিবাঙ্গা আরও দুই এক জাতের গাছ আছে, এগুলো আমার জানা না চিনি না। সব মিলিয়ে আমার প্রায় 13 প্রকার জাতের আম আছে। বাগানটা কিন্তু মিশ্র ফলজ বাগান। এখানে এই যে বেল, বেল কিন্তু এখনও শুরু হয় নাই, কিন্তু মালটা, লিচু, জামরুল এগুলো সব কিছু চলতেছে, তেজপাতারও অভাব নাই। কথাটা হলো আমি ঠিক মতো বাজারজাত করতে পারতেছি না, এটার বিষয়ে যদি আমাকে যদি কোনো ইয়াত যদি সহযোগিতা পাই আমি আরও ধন্য হব। ইভেন কিন্তু শক্তি, ইভেন ইভেন অন ইভেন আলাদা হয়তো ভাগ্য ভালো। মিশ্র ফল বাগান আছে, সেই ফল বাগানে আমরা দেখেছি যে 13 প্রজাতির আম আছে, যেটা আমাদের দীঘিনালায় অন্যান্য কৃষকের মাঝে আমরা এখনও দেখি নাই। বিভিন্ন রকমের আম ওনার এখানে আছে এবং এই আম চাষ করে উনি বেশ কয়েক লাখ টাকা এর মধ্যেই উনি বিক্রয় করেছেন এবং সামনে আরও করবেন। তো যেহেতু বিভিন্ন প্রজাতির আম আছে, কোনো আম আগাম আসে, কোনো আম সঠিক সময়ে আসে, কোনো আম লেটে আসে, এভাবে যদি বিভিন্ন রকম আম লাগানো যায় আগাম এবং সঠিক সময়ে এবং নাবি জাতের, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু অনেক বেশি লাভ হবে। আপনার খুব ভালো ফলন হয়েছে 7 বছর হিসেবে, এবং করোনা ভাইরাস মহামারীর মধ্যে আদার প্রচুর চাহিদা আছে, বাজারে অনেক দাম 10-12 হাজার টাকা মূল। এই কবির হোসেনকে সবাই ফলো করে 7 বছর হিসেবে আমের সাথে আদা চাষ করবে। যে আম চাষি হলো কবির হোসেন, ওনাকে আমি পরামর্শ দিই যে আমি গত বছর হলো পেঁপে খেতে হলো আদা চাষ করাইছি, এবার আমি আপনার আম বাগানে হলো আদা চাষ করাবো। এবার আমি যখন দেখলাম করোনার ঠিক মার্চ মাসের প্রথমের দিকে আদা একটা গরম অবস্থা 400 টাকা কেজি পর্যন্ত উঠে গেছে, তখন ওনার উনিশশো আমরা দুইজনে পরামর্শ করে ওনাকে বললাম যে আপনি পরীক্ষামূলকভাবে আদা চাষ করেন আমের মধ্যে। তো আমরা এখন যে অবস্থা দেখতেছি তাতে আমের সাথে হলো সাথী ফসল হিসাবে আদার হলো একটা বাম্পার সম্ভাবনা হয়। এবং সখীপুরে যে আম বাগানগুলো আছে, সখীপুর তথা সমগ্র বাংলাদেশেই আমি বলবো যে আম বাগানগুলো আছে, সে আম বাগানগুলোতে আপনার সাথী ফসল হিসাবে আদা চাষ করতে পারবেন। এবং এই আদা হলো আমাদের দেশের চাহিদা পূরণ হবে, পাশাপাশি আমাদের হলো আদা আমদানি করতে হবে না, এবং আমরা কি করতে পারবো এতে আমাদের আম চাষিরা সাথী ফসল হিসাবে আদা চাষ করে অধিক লাভবান হতে পারবে। আমি 3 একর জায়গা এখানে আম বাগান করেছি, 800 গাছ, আশা করা যাচ্ছে আমি 10 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমের মধ্যে আদাও লাগিয়েছি, আদাটা ভালো হয়েছে, ইনশাল্লাহ আদাও ভালো ফলন হবে। এবছর আমি অল্প জায়গায় আদা রোপণ করেছি টেস্ট স্বরূপ করার জন্য, আগামীতে আমি ভালো লাভবান হলে পুরা বাগানটায় আমি আদা লাগাই দেব। Thank you.
লাভের অংশটা দিবে বুঝতেলাম কি তিন মাস পর লাভের অংশ ১৯ আর রেডি ৭ লক্ষ টাকা যার আছে ১৪ লক্ষ ৭ লক্ষ টাকা সরকার দেবে আর যে ৭ লক্ষ টাকা থাকবে তাকে প্রতি তিন মাস পরে ১৯,০০০ কিছু কিছু মহিলা কে স্যার খেলে যে ১০ কেজি করি ওই টাকা দিবে না তাহলে টাকা দাও তেল নিলে লবণ নিলে তারপরে এখন এদের আইন যে আমরা পয়সা করি নাই ৫ সপ্তাহ ৬ সপ্তাহ বিল বাকি গেছে আমাদের কোনো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন ঘরে ঢুকবো ২০-২২ বছরে ঘরে থাকলাম ফ্যামিলি বাইরে থাকছি আর যখন অ্যালটমেন্ট দিচ্ছি ঘরে তখন হয়তো টুকি টাকি জিনিসপাতি আছে বালতি ওই সাইকেল ওই আপনার খেতা বালিশ লেপ খেতা এগুলো সব আছে এখন আমাদের আইনে জাহাজ দিয়েছে যে অর্ডার হলে বাইর করতে দিবে হ্যাঁ চারখান চৌকি আমার রুমে তা বুঝে নিতে পারে একটা টেবিল বুঝে নিতে পারে একটা সিলিং ফ্যান বুঝে নিবে এই বন্ধু নিবে আমার কাছ থেকে আমার কাছ থেকে আর বেশি দিতে পারে তাহলে সেটা আমি বুঝে যে আমার কাগজ আছে ট্যাঙ্কির ভিতরে সে কাগজটা অফিসে জমা দেবো আমার খেতা বালির যা আছে আমি বাইর করে নেবো এটাও তো কিছু পয়সা করে তো আমি কবে দিবে সরকার জানি না অফিসারে বুঝলি যে আমার মধ্যে পিছল যাব না আমার জিনিস দেয়ছিনি ছাড়ি দেয়ছিনি ছাড়ি দুঃখ মেলে রেখে একটা জিনিসও নেই আমার আমার একটু খারাপ লাগছে খারাপ লাগি তো লাভ নেই সরকার যখন বন্ধ করে তখন আর কিছু লাভ আছে ব্রিজ এটা কতদিন ধরে সমস্যা ১ বছর পর্যন্ত গত বছর ঠিক করছিল হ্যাঁ না ঠিক করে নাই তো মানে নষ্ট হয়েছে কবে নষ্ট হয়ে এক বছরের আগে পর্যন্ত হয়েছে এক বছর কামটা এই আড়িবের সময় গাড়ি যাইতে পারানো মালামালা যাইতে পারানো তারপরে সেলো মাইয়ে সব মাইয়ে মর্ত সবগুলো যাবে সময় ভাগুলো অর্ডুকু গই কিছু মেডিকেল লই যাবো পরে ডাক্তার যেই যে কষ্ট হতাম তা এই ব্রিজ লই যেত মানে ১.৫ বছর ধরে ঝামেলা হ্যাঁ ১.৫ বছর ধরে ঝামেলা এমন ঝামেলা করছে আর কি আমরা সন্ধ্যা যে সন্ধ্যা হয়েছে আর কি মুখে আদানোর পর হচ্ছে আমরা মানে সন্ধ্যার পরে এটা চলা যায় না হ্যাঁ চলা যায় না দিনে তো তোমার তো সবাই তো চলবো তো এখানে কার জন্য দিই
একটা দুইটা করে আঘাত করে না সারাখন মানুষ চলতে পারে না। আর রুগী টুগী এলে তারা জামালা না লুকুই তো খাঁদ সারা কেন বরণ জানা সাগর দিয়ে লুকুর করে বরণ দেয় এলাকার মানুষ কাউরে বলে না ঠিক করার জন্য বলছে চেয়ারম্যান মেম্বার না দেখেন না আমরা কি বলবো এটা তো দেখতে আছে দেড় বছর ধরে সমস্যা হ্যাঁ দেড় বছর পর্যন্ত সমস্যা।